আপনার নিজের সন্তান হলে কি ভ্যাকসিন ছাড়া তাকে বাড়িতে নিয়ে যেতেন? যার থেকেই কুকুর কিনুন না কেন বা নিন না কেন, ভ্যাকসিন না করা কুকুর এবং অন্যান্য প্রাণী কিন্তু নেবেন না। এটা আমার সাজেশন। আপনি শুনবেন কি শুনবেন না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার। নোভিভ্যাকের DHPPI হচ্ছে আমাদের বাড়ির বাচ্চাদের, আজকে দুটো বাচ্চার DHPPI ভ্যাকসিন হবে। আমরা ডেট কোনোভাবেই মিস করি না, না ভ্যাকসিনের না ডিওয়ার্মিংয়ের, কারণ এদের সুস্থভাবে অন্যের বাড়িতে পৌঁছানোর দায়িত্বটাও কিন্তু আমাদের। টাকা থাকলেই কুকুর নিয়ে নেবেন না, এবং আপনার কাছে টাকা থাকলেই আমি আপনাকে কুকুর দিয়ে দেবো না, যতক্ষণ না দেখবো আপনার মানসিকতা আছে ওকে ভালো রাখার বা ঠিক টাইমে খাবার দাবার, ভ্যাকসিন, ডক্টর চেক আপ থেকে শুরু করে ডিওয়ার্মিং সব কিছু ঠিক টাইমে করবেন। কারণ 14-15 বছর শুধুমাত্র দায়িত্ব নয়, বাড়ির মেম্বার হয়ে থাকবে, তাই সুস্থ রাখবেন ওদেরকে। আমার কাছে যে যে ব্রিড আছে সেগুলোই আপনি পাবেন ভ্যাকসিন করানোর পর। আপনার জন্য আমি কিন্তু কোনো ব্রিড খুঁজে দিতে পারবো না। আমার নাম্বার স্ক্রিনে আছে, হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন, কথা বলে নেবো।